হ্যালো কাঠা মুই ছবি ছবি কোন ছবি ছবি বিশ্বাস আহ ওকি ছবি বিশ্বাস তো ছেলেদের নাম মুই তো মেয়ে মোর লগে ফাইজলামি হরেন ও বুঝবার পারছি বড়ি সেল্লা ছবি মানে পিকচার শুনেন মস্করা কইলাম বেশি হয়ে যাইতে আছে মুই আপনাকে একটা সিরিয়াস বিষয় নিয়ে ফোন করছিলাম একটু চামে আছে তো এলেগা মনে করে আপনাকে একটু মস্করা মারতেছি কি বললেন চামে নাকি চাপে ওই তো যেটাতেই আছেন কেন আছেন কি হয়েছে জামাল গদুরে দৌড়া পালাইছি কি বলতে আছেন হ্যাঁ বেটা উকিল সাহেব আপনার বাপরে ভয় দেখাইছিল তারপর নোয়াখালী আঙ্কেলের কাছ থেকে হাজার হাজার টাকা খসাইছে ওমর খোদা এই খবর তো মুই জানি না মানে কি মোর ড্যাডি মোকে কিছুই বললে না 1 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার শুনেন আপনি এক কাম করেন মোকে অক্ষণে একটা ভিডিও কল দেবেন মুই ওই ব্যাটার স্যার দেখমু দেহার অবস্থা নাই কা মাসুদ রানা পড়ছেন না রানার গায়ে একটা সুতাও দেখবার উপায় নাই কা ওই অবস্থায় রাখছে আর কি আহ ওকে থাক এই অবস্থা হইলে দেয়া দরকার নাই ভুলেও ভিডিও কল দেওয়ার দরকার নাই হ্যাঁ ওরে এখন বাথরুমের মধ্যে খাড়া করে রাখুন ও মোর খোদা এই শীতের মধ্যে তাকে এত কষ্ট দেওয়া লাগবে না যথেষ্ট হয়েছে সাইডে দেন কোয়েল আপনি আর একবার রিকোয়েস্ট করলে ছেড়ে দেবো আহ ওকে মুই রিকোয়েস্ট করলেই আপনি ছেড়ে দেবেন কা মুই আপনার কি হই কেউ না আসলে আমি নিজে ওরে ছেড়ে দেওয়ার কথা ভাবতেছি আমার পোলা মানে জ্যাম তারা মাইট দিচ্ছে না আর যদি জিন্দগিতে শরম থাকে তাহলে কোনোদিন এই ধরনের উল্টা পাল্টা কামার করবো না হুম শিক্ষা হয়ে গেছে এখন ছেড়ে দেন তাকে ঠিক আছে আচ্ছা শোনেন আজকে কি আর রিমির লগে দেখা করবেন না কেলা কেলা আবার মুই বলতে আসি আপনি দেখা করবেন রিমির লগে ব্যাস রিমির কি জবান বন হয়ে গেছে নাকি ও কইবা পারে না এই যে নবাব আপনি কিন্তু খুব বেশি কথা বলেন কথা কম বলবেন মুই ছবি যা বলতে আসি আপনার ভালোর জন্য বলতে আসি তাই করবেন আচ্ছা ঠিক আছে এই এই তো মুই খুশি হইছি ঠিক আছে মুই রাখতে আসি আচ্ছা রাখেন বাই 1 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আঙ্কেলকে কিছু বলবেন মোকে না কইতেছিলাম কি যে কালকে রাতে আইছো তোমার নামটা জানবার পারি নাই তোমার নামটা কি ও ওকি এখনো মোর নাম জানেন না মোর নাম তো ছবি ছবি তোমার আব্বার নাম কি মোর ড্যাডির নাম জামানত আলী জামানত আলী তুমি জামানত ভাইয়ের মাইয়া জি জি আঙ্কেল মারে আমার মাইয়া জামাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দাও না ও ওকি আপনি মনে হয় জানেন না বুঝছি আপনার দ্বারা বলে নাই মুই তো চাকরি কনফার্ম করে দিচ্ছি তাই জি আঙ্কেল থ্যাংক ইউ মা থ্যাংক ইউ অনেক বড় উপকার করছো হয়েছে কি আঙ্কেল ওই মোরাও কিন্তু মোদের অফিসের জন্য এরকম বিশ্বস্ত লোক খুঁজতে আসছিলাম আপনার মেয়ের জামাই জামাল ভাইয়ের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা মোরা খুঁজতে পাইছি 100% আমার নিজের উপরে যতটা বিশ্বাস করবার না পারি আমার মাইয়া জামাইয়ের উপরে বিশ্বাস আছে আমার মাইয়া জামাইটা খুব ভালো আমার মাইয়া আমার জামাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করে তারপরও আমার জামাইটা যাইবার চায় না বুঝছো আমি আমি আমার বউরে ছেড়ে চলে গেছি আমার জীবনটা তছনছ হয়ে গেছে বুঝছো এই দেখো কি এর মধ্যে কি কথা কইতাছি এইসব কথা কইয়া তোমার মনটা নষ্ট করবার চাই না তোমারে আবার কইতাছি সাবাস সাবাস আমার মাইয়া জামাইদের তুমি চাকরি দিছো বহু 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 মন লেগে দোয়া করেন আঙ্কেল অবশ্যই দোয়া করুম ঠিক আছে তুমি বহু তুমি ফোনে কথা কও আমি এটা চাই